ইম্পিউনিটি ব্রিডস ভায়োলেন্স এগেন্স্ট মাইনরিটিস ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স এটি ডেইলি অনলাইন ইংলিশ নিউজ পেপারের একটি এডিটোরিয়াল আজকে আমি তোমাদেরকে এই এডিটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলায় অনুবাদ করে দেখাব ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড যখন আমি এই এডিটোরিয়ালটি বাংলায় অনুবাদ করবো তখন এই এডিটোরিয়ালের মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো তোমাদেরকে ডিকশনারি থেকে বের করে দেখাবো এবং গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল বিষয়গুলো তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করবো যাতে এই ক্লাসটি তোমরা দেখার পর অন্যান্য এডিটোরিয়ালগুলো নিজ থেকেই বাংলায় অনুবাদ করতে পারো দেখো এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে ইম্পিউনিটি ব্রিডস ভায়োলেন্স এগেনস্ট মাইনরিটিস তো ইম্পিউনিটি মানে হচ্ছে শাস্তি থেকে অব্যাহতি অথবা বলতে পারো বিচারহীনতা আমি এই শব্দটি তোমাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই দেখো ইম্পিউনিটি মানে হচ্ছে অব্যাহতি মুক্তি অব্যাহতি শাস্তি থেকে মুক্তি শাস্তি থেকে রেহাই তার মানে আমরা একবারে বলতে পারি বিচারহীনতা তো ইমপিউনিটি বিচারহীনতা ব্রিড ব্রিড মানে জন্ম দেয়া আর ভায়োলেন্স মানে সহিংসতা বা হিংস্রতা আর এগেনস্ট মাইনরিটিস মাইনরিটিস মানে হচ্ছে সংখ্যালঘু আর এগেনস্ট মাইনরিটিস মানে সংখ্যালঘুদের বিরুদ্ধে তো ইম্পিউনিটি ব্রিডস যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনাইটেন্স তোমরা যেন রিপোর্টের শিরোনাম সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিনাইটেন্সই ব্যবহার করা হয় তো ইম্পিউনিটি ব্রিডস বিচারহীনতা জন্ম দেয় ভায়োলেন্স হিংস্রতাকে জন্ম দেয় বিচারহীনতা হিংস্রতা বা সহিংসতাকে জন্ম দেয় এগেনস্ট মাইনরিটিস সংখ্যালঘুদের বিরুদ্ধে বিচারহীনতা সহিংসতাকে বা হিংস্রতাকেই জন্ম দেয় এটি হচ্ছে আজকের এডিটোরিয়ালের শিরোনাম যদিও এই এডিটোরিয়ালটি জানুয়ারি টোয়েন্টি টু থাউজেন্ড দেখো এ কালচার এ কালচার অব ইমপিউনিটি এ কালচার একটি সংস্কৃতি অব ইমপিউনিটি বিচারহীনতার একটি সংস্কৃতি অ্যান্ড এবং ডিলে ইন ট্রায়াল ট্রায়াল মানে আদালতের বিচার আর ডিলে মানে বিলম্ব ডিলে ইন ট্রায়াল আদালতের বিচারে বিলম্ব বিচারহীনতার একটা সংস্কৃতি এবং আদালতের বিচারের বিলম্ব আদালতের বিচারে বিলম্ব ওয়ার ছিল যেহেতু ভার্বের ব্যবহার সেহেতু আমরা বাংলা অনুবাদ করব ছিল ওয়াজ ওয়ার ছিল অ্যামাং দ্য সেন্ট্রাল রিজন্স কেন্দ্রীয় কারণগুলোর মধ্যেই ছিল তো কেন্দ্রীয় কারণগুলোর মধ্যে ছিল বিচারহীনতা সংস্কৃতি এবং আদালতের বিচারের বিলম্ব ওয়াই কেন ভায়োলেন্স এগেনস্ট মাইনরিটিস কেন সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বা সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংস্রতা ওয়ার অন দ্য রাইজ অন দ্য রাইজ মানে ক্রমবর্ধমান ক্রম বর্ধমান মানে মানে রাইজ মানে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে রাইজ মানে বৃদ্ধি আর অন দ্য রাইজ বৃদ্ধির উপরে ছিল মানে বৃদ্ধির উপরে থাকা মানে আসলে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান ছিল অ্যাকর্ডিং টু রাইটস অ্যাক্টিভিটিস মানে মা রাইটস অধিকার বা ক্র মানবাধিকার মানে হিউম্যান রাইটস আর কি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস মানে হচ্ছে মানবাধিকার কর্মীদের মতে মানবাধিকার কর্মীদের মতে বিচারহীনতা সংস্কৃতি এবং আদালতের বিচারের যে বিলম্ব এইগুলো কেন্দ্রীয় কারণগুলোর মধ্যেই ছিল যে কেন সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ছিল ক্রমবর্ধমান এই প্রথম সেন্টেন্সটি তাই বোঝাচ্ছে নেক্সট অ্যাজ কোনো বাক্য যদি হুয়ারেজ দিয়ে শুরু হয় এবং মাঝে যদি কমা থাকে তাহলে বুঝবে যে যেখানে সেখানে তুলনা অর্থে ব্যবহার করা হচ্ছে তো অ্যাজ যেখানে আওয়ার কনস্টিটিউশন আমাদের সংবিধান যেখানে আমাদের সংবিধান গ্যারান্টিস গ্যারান্টি গ্যারান্টি মানে হচ্ছে নিশ্চয়তা দেওয়া অথবা গ্যারান্টি মানে হচ্ছে আশ্বস্ত করা নিশ্চয়তা দেওয়া অথবা প্রতিশ্রুতি দেওয়া তো ওয়ে যেখানে আওয়ার কনস্টিটিউশন আমাদের সংবিধান গ্যারান্টিস প্রতিশ্রুতি দেয় ইকুয়াল রাইটস সম অধিকারের প্রতিশ্রুতি দেয় প্রেজেন্ট ইনফিনাইটেন্স সেজন্য আমরা বাংলা করছি দেয় তো আমি আবার পড়ি আওয়ার কনস্টিটিউশন আমাদের সংবিধান গ্যারান্টিস প্রতিশ্রুতি দেয় ইকুয়াল রাইটস সম অধিকারের প্রতিশ্রুতি দেয় টু অল সিটিজেন্স সকল নাগরিককে সম অধিকারের প্রতিশ্রুতি দেয় ইরিসপেকটিভ অব ইরিসপেকটিভ অব মানে নির্বিশেষে তো ইরিসপেকটিভ অবের পরে যেই শব্দগুলো থাকবে সেইগুলো নির্বিশেষ তো অব রেইস রেইস জাতি রিলিজিয়ন ধর্ম অ্যান্ড কাস্ট বর্ণ জাতি ধর্ম এবং বর্ণ নির্বিশেষে নির্বিশেষে সকল নাগরিককে যেখানে প্রতিশ্রুতি দেয় সম অধিকারের প্রতিশ্রুতি দেয় কমা সেখানে দ্য গ্রাউন্ড রিয়ালিটি মূল বাস্তবতা ইজ ডিফারেন্ট মূল বাস্তবতা হয় আলাদা তো এই সেন্টেন্সটি একটি বড় সেন্টেন্স আমি এই সেন্টেন্সটি আরেকবার পড়তে চাই দেখো বলা হচ্ছে যে হোয়ার এজ দ্য কনস্টিটিউশন গ্যারান্টিস ইকুয়াল রাইটস টু অল সিটিজেন্স ইরিসপেকটিভ অফ রেস রিলিজিয়ন অ্যান্ড কাস্ট যেখানে আমাদের সংবিধান নিশ্চয়তা দেয় সম অধিকারে সকল নাগরিকের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সে কমা সেখানে দ্য গ্রাউন্ড রিয়েলিটি মূল বাস্তবতা ইজ ডিফারেন্ট আলাদা মূল বাস্তবতা আলাদা ওকে নেক্সট অ্যাকর্ডিং টু এ রিসেন্ট রিপোর্ট অব দ্য বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ তো বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে তোমরা জানো অ্যাকর্ডিং টু মানে অনুসারে তো বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে মোর দেন থার্টি থাউজেন্ড পিপুল তিরিশ হাজারেরও বেশি লোক ফ্রম দ্য ফ্রম দিজ কমিউনিটিস এই সম্প্রদায়গুলো থেকে তিরিশ হাজারেরও বেশি লোক বিকাম ভিকটিম শিকার হয় এটি বিকেম ভিকটিম শিকার হয়েছিল এটি পাস্ট ইন ইফিনাইটেন্স বিকামের পাস্ট ফর্ম দেখো দিয়ে রয়েছে বিকেম বিকেম ভিকটিম শিকার হয়েছিল অব অ্যাটলিস্ট ওয়ান ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফোর ইনসিডেন্টস এক হাজার চারটা ঘটনার অব ভায়োলেন্স সহিংসতার এক হাজার চারটা ঘটনার শিকার হয়েছিল ইন টু থাউজেন্ড অ্যান্ড দু হাজার সতেরো সালে এক হাজার চার আর কমপক্ষে এক হাজার চারটার সহিংসতার ঘটনার শিকার হয়েছিলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর একশো চারটা ওয়ার ছিল একশো চারজনকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর একশো চারজনকে ওয়ার আইদার মার্ডার্ড এখানে দেখো মার্ডার মানে হত্যা করা আর ওয়ার মার্ডার্ড মানে এই একশো চারজন কাউকে হত্যা করেছিল সেরকম নয় ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর ওয়ার মার্ডার মানে একশো চারজনকে হত্যা করা হয়েছিল আর এখানে আয়দার আয়দার ডট ডট অর থাকলে মনে করবে হয় এটি না হয় ওটি তো এটা যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে এরকম হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর মানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর পিপল একশো চারজন লোককে ওয়ার আয়দার মার্ডার হত্যা করা হয়েছিল অর ফাউন্ডেড অথবা মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল এখানে ওয়ার ফাউন্ড আছে আর কি আয়দার মার্ডার্ড ওয়ার আয়দার মার্ডার্ড হয় হত্যা করা হয়েছিল ওর ফাউন্ড অথবা ফাউন্ডেড অথবা মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল অ্যান্ড এবং থ্রি এবং তিনশো পঁচিশ জনকে ওয়ে ইনজার্ড এবং তিনশো পঁচিশ জন ওয়ে ইনজার্ড আহত হয়েছিল এবং তিনশো পঁচিশ জন আহত হয়েছিল তো এটি দেখো অনেক বড় একটি সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি যদি আমি আর একবার পড়ি তাহলে এরকম হবে যে দেখো অ্যাকর্ডিং টু এ রিপ টু এ রিসেন্ট রিপোর্ট একটা সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে অব দ্য বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের একটা সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে মোর দেন থার্টি থাউজেন্ড পিপুল তিরিশ হাজারেরও বেশি লোক ফ্রম দিস কমিউনিটিস এই সম্প্রদায়গুলো থেকে তিরিশ হাজারেরও বেশি লোক বিকেম ভিকটিম বিকেম ভিক্টিম শিকার হয়েছিলো অব অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফোর অব ভায়োলেন্স মানে কমপক্ষে এক এক হাজার চারটা সহিংসতার ঘটনার শিকার হয়েছিল ইন টু থাউজেন্ড দু হাজার সতেরো সালে কমপক্ষে এক হাজার চারটার সহিংসতার ঘটনার শিকার হয়েছিল ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর ওয়ার আয়দার মার্ডার অর ফাউন্ডেড একশো চারজনকে হয় হত্যা করা হয়েছিল অথবা মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল অ্যান্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ওয়ার ইনচার্ড এবং তিনশো পঁচিশ জন আহত হয়েছিল পার্টিকুলারলি এগ্রিজাস এগ্রিজাস মানে হচ্ছে শোচনীয় আমি শব্দটি তোমাদেরকে দেখাতে চাই গুরুতর বা শোচনীয় আমি এই শব্দটি তোমাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই এগ্রিজাস দেখো এগ্রিজাস মানে গুরুতর মর্মান্তিক কুখ্যাত শোচনীয় তো আমরা গুরুতর বলতে পারি বা শোচনীয় এই দুটি শব্দ নিতে পারি গুরুতর বা শোচনীয় হ্যাঁ তো দেখো পার্টিকুলারলি এগ্রিজাস বিশেষ করে শোচনীয় ওয়ার্ড ওয়াজ ছিল দ্য ভায়োলেন্স বিশেষ করে বিশেষ করে পার্টিকুলারলি মানে বিশেষ করে বা খুব বিশেষ করে বা খুব হতে পারে আমি শব্দটি তোমাদেরকে ডিকশনারি থেকে দেখা পার্টিকুলারলি দেখো পার্টিকুলারলি মানে বিশেষত বা বিশেষ করে বা অতিশয় বা অতি অত্যন্ত দেখো অত্যন্ত শোচনীয় আমরা যদি বলি পার্টিকুলারলি এগ্রিজেস মানে অত্যন্ত শোচনীয় অথবা বিশেষ করে শোচনীয় ওয়াজ ছিল দ্য ভায়োলেন্স সহিংসতা শোচনীয় ছিল এগেনস্ট উইমেন নারীদের বিরুদ্ধে সহিংসতা ছিল শোচনীয় বিশেষ করে নারীদের বিরুদ্ধে সহিংসতা ছিল শোচনীয় তো এখানে কেন অ্যাজেকটিভ আগে ব্যবহার করা হয়েছে কারণ অ্যাজেকটিভ আগে ব্যবহার করা হয়েছে এই কারণেই যে কোনো সেন্টেন্সকে যদি জোর দেওয়া হয় সেক্ষেত্রে অ্যাজেক্টিভ আগে ব্যবহার করা যায় সেই জন্যই অ্যাজেক্টিভ আগে আগে ব্যবহার করা হয়েছে তো পার্টিকুলারলি এ বিশেষ করে শোচনীয় ওয়াজ ছিল দ্য ভায়োলেন্স সহিংসতা ছিল শোচনীয় এগেনস্ট উইমেন নারীদের বিরুদ্ধে সহিংসতা ছিল শোচনীয় ফ্রম মাইনরিটি কমিউনিটিস এই সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে নারীদের বিরুদ্ধে সহিংসতা ছিল বিশেষ করে শোচনীয় বা গুরুতর নেক্সট অ্যাকর্ডিং টু দ্য সেড রিপোর্ট তো ডিয়ার স্টুডেন্ট এখানে সেড এই সেড মানে আমি তোমাদেরকে দেখাতে চাই যে পূর্বে উল্লেখিত বা পূর্বে কোনো কিছু করা সেটা হচ্ছে সেড দেখো সেড মানে উক্ত বা পূর্বোক্ত তো উপূর্বোক্ত আমরা এখানে বাংলাটা নিব পূর্বোক্ত তো দেখো অ্যাকর্ডিং টু মানে অনুসারে অ্যাকর্ডিং টু দ্য সেড রিপোর্ট পূর্বোক্ত প্রতিবেদন অনুসারে অ্যাটলিস্ট কমপক্ষে ফিফটিন উইমেন পনেরো জন নারী ওয়ের গ্যাংরেপ্ট পনেরো জন নারী এখানে প্যাসিভ ফর্ম ব্যবহার করেছে ওয়ার গ্যাংরেপ্ট রে গ্যাংরেপ্ট দলগতভাবে ধর্ষণ করাকে বলা হবে গ্যাং রেপ তো ওয়ার গ্যাং রেপ্ট মানে দলগতভাবে ধর্ষণ করা হয়েছিল পনেরো জন নারীকে দলগতভাবে ধর্ষণ করা হয়েছিল প্যাসিভ ফর্ম বলে নারী ফিফটিন উইমেনকেই ধ্বংস ধর্ষণ করা হয়েছিল দলগতভাবে ধর্ষণ করা হয়েছিল অ্যাঁ এইটিন ওয়ার রেপ আঠারো জনকে ধর্ষণ করা হয়েছিল অ্যান্ড এটিউ প্যাসিভ ফর্ম ওয়ার রেপ ধর্ষণ করা হয়েছিল অ্যান্ড ইলেভেন বিকেম ভিকটিমস এবং এগারো জন বিকেম ভিকটিমস শিকার হয়েছিলো অব অ্যাটেম্পটেড রেপ লাস্ট ইয়ার গত বছর এগারো জন হচ্ছে এগারো জনকে একটা রেপ করার চেষ্টা করা হয়েছিল রেপ রেপ করার যে চেষ্টাকৃত সেই চেষ্টাকৃতের শিকার হয়েছিল ডিস্টেন্স দেখো তার মানে এই সেন্টেন্সটি একটি বড় সেন্টেন্সটি বোঝাচ্ছে যে পূর্বোক্ত প্রতিবেদন অ্যাকর্ডিং টু দ্য সেড সেড রিপোর্ট পূর্বোক্ত প্রতিবেদন অনুসারে অ্যাটলিস্ট ফিফটিন উমেন ওয়ার গ্যাংরেপড কমপক্ষে পনেরো জন নারীকে দলগতভাবে ধর্ষণ করা হয়েছিল এইটিন ওয়ে রেপড আঠারো জনকে ধর্ষণ করা হয়েছিল অ্যান্ড ইলেভেন বিকেম ভিক্টিমস অফ অ্যাটেম্পেড রেপ লাস্ট ইয়ার এবং এগারো জনকে ধর্ষণের চেষ্টার শিকার হয়েছিল লাস্ট ইয়ার গত বছর দেখো ওয়াইল 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 যদি কখনো কোনো সেন্টেন্স শুরু হয় এবং মাঝে যদি কমা থাকে তাহলে বুঝবে যদিও তবুও তো তখন বাংলা হবে যদিও তবু আমি শব্দটি তোমাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই সোয়াইল মানে সময় সময় হবে না দেখো যদিও তবু এখানে হোয়াইল মানে যদিও এই সেন্টেন্সটি আমরা এই অর্থটি আমরা এখান থেকে নিব তো দেখো হোয়াইল হোয়াইল মাইনরিটি কমিউনিটিস যদিও সংখ্যালঘু সম্প্রদায়গুলো কন্টিনিউ টু কন্টিনিউ টু বিয়ের কন্টিনিউ টু বিয়ার তো কন্টিনিউ টু ডু সামথিং মানে কোনো কিছু করতেই থাকা যেমন ধরো যদি বলা হয় যে সে খেলতেই থাকে হি কন্টিনিউস টু প্লে এরকম তো কন্টিনিউ টু বিয়ার সহ্য করতেই থাকে দ্য ব্রান্ট ব্রান্ট মানে ধকল আমি এই শব্দটি তোমাদেরকে দেখাতে চাই ব্রান্ট সরি শব্দটি হবে ব্রান্ট ব্রান্ট মানে দেখো ধকল আসল ধাক্কা আসল চাপ আসল আঘাত বা ধকল সেটি আমরা বলবো ব্রান্ট ব্রান্ট তো দেখো আর বিয়ার্ড দ্য ব্রান্ট বিয়ার্ড দ্য ব্রান্ড একবারে বলতে পারো ধকল সামলানো বা ধকল সহ্য করা তো হোয়াইল যদিও মাইনরিটি কমিউনিটিস সংখ্যালঘু সম্প্রদায়গুলো কন্টিনিউ টু বিয়ার্ড দ্য ব্রান্ট অব ভায়োলেন্স এই সহিংসতা ধকল সামলাতেই থাকে কমা তবুও দ্য স্টেটস ইন অ্যাডিকুয়েসি ইন অ্যাডিকুয়েসি স্টেটস রাষ্ট্রের অক্ষমতা এখানে ইন অ্যাডিকুয়েসি মানে হচ্ছে অক্ষমতা রাষ্ট্রের অক্ষমতা ইন প্রোভাইডিং দেম প্রোটেকশন ইন প্রোভাইডিং প্রোভাইড মানে সরবরাহ করার ইন প্রোভাইডিং সরবরাহ করাই দেম তাদেরকে প্রোটেকশন তাদেরকে নিরাপত্তা সরবরাহ করায় রাষ্ট্রের অক্ষমতা ইজ গ্লেয়ারিং গ্লেয়ারিং মানে কিন্তু এখানে উজ্জ্বল নয় গ্লেয়ারিং মানে এখানে স্পষ্ট আমি এই শব্দটি তোমাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই দেখো গ্লেয়ারিং গ্লেয়ারিং মানে দেখো সেটা হচ্ছে স্পষ্ট স্পষ্ট গ্লেয়ারিং মানে দেখো স্পষ্ট জ্বলন্ত বা স্পষ্ট কিন্তু আমরা এখানে জ্বলন্ত নিব না এটা হচ্ছে স্পষ্ট আমি এই সেন্টেন্সটি আরেকবার পড়তে চাই হোয়াইল মাইনরিটি কম মাইনোরিটি কমিউনিটিস কন্টিনিউ টু বিয়ার দ্যান ব্রান্ট অব ভায়োলেন্স যেখানে সংখ্যালঘু সম্প্রদায়গুলো কন্টিনিউ টু বিয়ার সহ্য করতেই থাকে বা ধকল সাম কন্টিনিউ টু বিয়ার দ্য ব্র্যান্ড ধকল সামলাতেই থাকে অ ভায়োলেন্স এই সহিংসতার বা এই হিংসতার ধকল সামলাতেই থাকে ধকল সহ্যই করতে থাকে যদিও ধকল সহ্যই করতে থাকে কমা তবুও কমা মানে হবে তবুও তবুও দ্য স্টেটস ইন অ্যাডিকোয়েস ইন্যাডিকোয়েসি তবুও ই স্টেট এ রাষ্ট্রের ইন্যাডি কুয়েসি অক্ষমতা ইন প্রোভাইডিং দেম প্রোটেকশন তাদেরকে নিরাপত্তা প্রদানে রাষ্ট্রের অক্ষমতা ইজ গ্লেয়ারিং হয় স্পষ্ট হয় স্পষ্ট দেখো নেক্সট ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে কমপ্লিসিটি কমপ্লিসিটি মানে কুকর্মে সহায়তা সেটা হচ্ছে কমপ্লিসিটি এটিও একটি গুরুত্বপূর্ণ শব্দ দেখো কমপ্লিসিটি কুকর্মে সহকারিতা কুকর্মের সহকারিতা সেটা দুষ্কর্মে সহায়তা বা অংশগ্রহণ সেটা হচ্ছে কমপ্লিসিটি যেহেতু এই এই এডিটোরিয়ালটি পড়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ তোমাদেরকে নিতে হবে এবং কি কি কিভাবে বড় বড় সেন্টেন্সগুলোকে ভেঙে বাংলা অনুবাদ করতে হবে সেই কারণে কিন্তু আমি এইভাবে সময় নিয়ে পড়ছি দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে কমপ্লিসিটি দুষ্কর্মে সহায়তা অর অথবা দ্য ইউজ অফ স্টেট অ্যাক্টরস স্টেট অ্যাক্টরস মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনাকারী যে কর্মী আছে তাদের তারা আর কি তো দ্য ইউজ ব্যবহার অব স্টেট অ্যাক্টরস রাষ্ট্রে বা ক্ষমতাসীন কর্মীদের ক্ষমতাসীন দলের কর্মীদের যে ব্যবহার ইন এ ফিউ কেসেস কিছু ক্ষেত্রে টু পারপিট্রেট পারপিট্রেট মানে কোনো কিছু খারাপ কোনো কিছু সম্পাদন করা বা কুকর্ম করা সেটি হচ্ছে পারপিট্রেট আমি পারপিট্রেট শব্দটি তোমাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই দেখো পারপিট্রেট মানে হচ্ছে সাধন করা সাধন করা মানে রুচি বিরুদ্ধ কোনো কিছু করা কুকর্ম করা সেটি হচ্ছে পারপিট্রেট মানে খারাপ কাজ করা বা খারাপ কাজ সম্পাদন করা সেটি হচ্ছে পারপিট্রেট তো দেখো এই সেনেসটা ইনফ্যাক্ট এই সেনেসটি আমি আর একবার পড়ি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে কমপ্লিসিটি কুকর্মে সহায়তা অর অথবা দ্য ইউজ অব স্টেট অ্যাক্টর রাষ্ট্র পরিচালনাকারী দের ব্যবহার অথবা রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতাসীন যে কর্মী বা ক্ষমতাসীন যে কর্মী তাদের ব্যবহার ইনে ফিউ কেসেস কিছু ক্ষেত্রে ক্ষমতাসীন দলের কর্মীদের ব্যবহার টু টু পারপিট্রেট কুকর্ম করতে বা সাধন করতে অ্যাটাক্স এই অ্যা এই আক্রমণগুলো সাধন করতে বা এই আক্রমণগুলো সম্পাদন করতে বা সাধন করতে এগেনস্ট মাইনরিটি গ্রুপস এই সংখ্যালঘু এই 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 সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বা এই সংখ্যালঘু দলের বিরুদ্ধে হ্যাডবিন আনার্থ আনার্থ মানে উন্মোচন করার হ্যাড বিন আনার্থ এটি জন্য হ্যাড হ্যাডবিন আনার্থ মানে উন্মোচিত করা হয়েছিল ইন সাম ইনস্ট্যান্সেস কিছু ঘটনাতে উন্মোচিত করা হয়েছে ইনস্ট্যান্স মানে এখানে ঘটনা ঘটনা তো ইন সাম ইনস্ট্যান্সেস কিছু ঘটনাতে উন্মোচিত করা হয়েছিল বাই দ্য মিডিয়া মিডিয়ার দ্বারা ইন দ্য পাস্ট অতীতে অতীতে মিডিয়ার দ্বারা কিছু ঘটনাতে উন্মোচিত করা হয়েছিল এই সেন্টেন্সটি অনেক বড় একটি সেন্টেন্স আমি এই সেন্টেন্সটি আরেকবার পড়ি দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে কমপ্লিসিটি কুকর্মে সহায়তা অর দ্য ইউজ অব স্টেট অ্যাক্টরস স্টেট অ্যাক্টরদের ব্যবহার মানে ক্ষমতাসীন যে কর্মী বা ক্ষমতাসীন দলের যে কর্মী তাদের ব্যবহার ইন এ ফিউ কেসেস কিছু ক্ষেত্রে ক্ষমতাসীন কর্মীদের ব্যবহার টু পারপিট্রেট অ্যাটাকস এই এই আক্রমণগুলো সম্পাদন করতে বা এই আক্রমণগুলো সাধন করতে এগেন্স্ট মাইনরিটি গ্রুপ সংখ্যালঘু সংখ্যালঘু যে গোষ্ঠী সংখ্যালঘু গোষ্ঠীদের বিরুদ্ধে এই এই সংখ্যালঘু গোষ্ঠীদের বিরুদ্ধে এই আক্রমণগুলো সম্পাদন করতে বা এই আক্রমণগুলো সাধন করতে যে সাধন করা সেটি হ্যাড বিন আনার সেটি উন্মোচিত করা হয়েছিল ইন সাম ইনস্ট্যান্সেস কিছু ঘটনাতে বাই দ্য মিডিয়া মিডিয়ার দ্বারা ইন দ্য পাস্ট অতীতে মিডিয়ার দ্বারা কিছু ঘটনাতে এই কিছু ঘটনাতে এই যে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণে এই আক্রমণ সম্পাদন করতে কিছু ঘটনাতে এই বিষয়গুলো উন্মোচিত করা হয়েছিল স্টেট অ্যাক্টরদের ব্যবহার উন্মোচিত করা হয়েছিল নেক্সট ইন মেনি খেইসেস অনেক ক্ষেত্রে দ্য পারপিট্রেটর এই দুষ্কৃতকারী বা কুকর্মকারী পারপিট্রেটরস মানে দুষ্কৃতকারী বা এই কুকর্মকারীরা হ্যাভ গন গো উইদাউট বিং আইডেন্টিফাইড গো উইদাউট বিং আইডেন্টিফাইড মানে কোনো কিছু শনাক্ত শনাক্তর বাইরে থেকে যাওয়া সেটা হচ্ছে গো উইদাউট বিইং আইডেন আইডেন্টিফাইড মানে শনাক্তর বাইরেই থেকে যাওয়া সেটা হচ্ছে সেজন্য এটা বাংলা হবে ইন মেনি খেইসেস অনেক ক্ষেত্রে দ্য পারপিচুয়েটরস এই কুকর্মকারীরা হ্যাভ গন উইদাউট বিং আইডেন্টিফাইড শনাক্তর বাইরেই থেকে গিয়েছে অর পুট অন ট্রায়াল অথবা বিচারের অধীনেই বিচারের বিচারের অধীনে আনার বাইরে থেকে গিয়েছে হোয়াইল যেখানে অন আদার্স অন্যান্যদের উপরে বা অন্যান্যদের ক্ষেত্রে দ্য ইনসিডেন্টস এই ঘটনাগুলো ওয়ার প্লে ডাউন আমি এখানে এই প্লে ডাউন মানে কোনো কিছুর গুরুত্ব কমিয়ে দেওয়া সেটাই হচ্ছে প্লে ডাউন আমি এই শব্দটি তোমাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই প্লে ডাউন দেখো এটা হচ্ছে প্লে শব্দ দিয়ে বাংলা একাডেমি ডিকশনারি দেখো প্লে সামথিং ডাউন মানে গুরুত্ব ছোট করে দেখা বা দেখানো সেটি হচ্ছে প্লে সামথিং ডাউন গুরুত্ব ছোট করে দেখানো সেটা হচ্ছে প্লে সামথিং ডাউন তো এই সেন্টেন্সটি আমি আরেকবার পড়ি দেখো ইন মেনি কেইসেস অনেক ক্ষেত্রে দ্য পারপিট্রিয়েটার্স হ্যাভ গন উইদাউট বিং আইডেন্টিফাইড এই দুষ্কৃতকারী বা এই কুকর্মকারীরা শনাক্তর শনাক্তকৃত হওয়ার বাইরেই থেকে গিয়েছে অর পুট অন ট্রায়াল অথবা বিচারের অধীনে হওয়ার বিচারের অধীনে আনার বাইরেই থেকে গিয়েছে ওয়াইল অন আদার্স যখন অন্যান্যদের ক্ষেত্রে দ্য ইনসিডেন্টস এই ঘটনাগুলো ওয়ার ডাউন এই ঘটনাগুলোকে এটি ফর্ম এই ঘটনাগুলোর গুরুত্বকেই কমিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলোকে গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে অর ইগনোর্ড অথবা উপেক্ষা করা হয়েছে অল টুগেদার পুরোপুরি উপেক্ষায় করা হয়েছে তো এটা বোঝাচ্ছে যে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই যে দুষ্কৃতকারীরা এটা শনাক্তর বাইরেই থেকে গিয়েছে এরা এবং এদের বিচারের বিচারের বাইরেই থেকে গিয়ে বিচারে যে আনা সেই বিচারের বাইরেই থেকে গিয়েছে যেখানে অন্যান্যরা অন্যান্যদের ক্ষেত্রে এই ঘটনাগুলোর গুরুত্ব এই ঘটনাগুলোর যে ভারত্ব বা গুরুত্ব সেটি কমিয়ে দেওয়া হয়েছে এ অথবা সম্পূর্ণভাবে উপেক্ষায় করা হয়েছিল সম্পূর্ণভাবে উপেক্ষায় করা হয়েছিল পাস্ট ইন্ডিফাইটেন্স প্যাসিফর্ম জন্য উপেক্ষাই করা হয়েছিল দিস হ্যাজ ক্রিয়েটেড এটি প্রেজেন্ট পারফেক্টেন্স সেজন্য বাংলা হবে দিস হ্যাজ ক্রিয়েটেড এটা সৃষ্টি করেছে দ্য কালচার অফ ইম্পিউনিটি বিচারহীনতা সংস্কৃতি সৃষ্টি করেছে বলছে দিস হ্যাজ ক্রিয়েটেড এটাই সৃষ্টি করেছে দি কালচার অফ ইম্পিউনিটি বিচারহীনতা সংস্কৃতি এটাই সৃষ্টি করেছে এটাই বিচারহীনতা সংস্কৃতি সৃষ্টি করেছে নেক্সট এখান ট্রি ইজ ওফেন জাজড একটা দেশকে প্রায়ই বিবেচনা করা হয় এখানে জাজ মানে বিবেচনা করা বিচার করা তো একটা দেশকে প্রায়ই বিবেচনা করা হয় বাই দ্বারা হাউ ই ট্রিটস ইজ মাইনরিটিস হাউ ই ট্রিটস ইটস মাইনরিটিস কীভাবে এটা এর সংখ্যালঘুদেরকে সংখ্যালঘুদের সাথে কিভাবে এটা আচরণ করে দে একটা দেশকে বিচার করা হয় কিভাবে কিভাবে এই দেশটা এটা এর সংখ্যালঘুদের সাথে বিবে সংখ্যালঘুদেরকে বিবেচনা করে বা সংখ্যালঘুদের সাথে আচরণ করে অ্যান্ড হেন্স হেন্স মানে এভাবে অথবা অতএব হেন্স অতএব দ্য কান্ট্রি দ্য স্টেট দ্য স্টেট রাষ্ট্রের শুড ডু মোর রাষ্ট্রের আরও কিছু করা উচিত শুড দ্য স্টেট শুড ডু রাষ্ট্রের করা উচিত মোর রাষ্ট্রের আরও কিছু করা উচিত বা আরও অধিক কিছু করা উচিত টু প্রোটেক্ট দ্য রাইটস এই অধিকারগুলোকে রক্ষা করতে এই অধিকারগুলোকে রক্ষা করতে রাষ্ট্রের আরও কিছু করা উচিত অ্যান্ড ইন্টারেস্ট অফ মাইনরিটি পিপুল সংখ্যালঘু লোকদের স্বার্থ এবং অধিকার রক্ষা করতে রাষ্ট্রের আরও কিছু করা উচিত অ্যাজ যেহেতু অথবা কারণও বলতে পারো যেহেতু দ্য ট্রেন্ড ট্রেন্ড মানে প্রবণতা ট্রেন্ড মানে প্রবণতা অ্যাজ যেহেতু দ্য ট্রেন্ড এই প্রবণতা অব ইনক্রিজিং ইনটলারেন্স ইনটলারেন্স মানে হচ্ছে অসহিংসুতা অসহিষ্ণুতা তো দ্য ট্রেন্ড প্রবণতা অব ইনক্রিজিং টলারেন্স এই ইনক্রিজিং মানে এখানে ক্রমবর্ধমান আর ক্রমবর্ধমান অসহিংসতার প্রবণতা বোর্ডস বোর্ড এই শব্দটি তোমাদেরকে দেখাচ্ছে ভবিষ্যৎবাণী করা বা ভবিষ্যৎ উল্লেখ করা সেটি হচ্ছে বোর্ড বা পূর্ব লক্ষণ দেখানো সেটি হচ্ছে বোর্ড পূর্বাভাস দেয়া পূর্বাভাস দেয়া পূর্ব লক্ষণ প্রকাশ করা সেটি হচ্ছে বোর্ড তো দেখো অ্যাজ দ্য ট্রেন্ড অব ইনক্রিজিং ইনটলারেন্স যেহেতু বা কারণ বল কারণও বলতে পারো যেহেতু দ্য ট্রেন্ড প্রবণতা অব ইনক্রিজিং ইন্টলারেন্স এই ক্রমবর্ধমান অসহিষ্ণ অসহিষ্ণুতার যে প্রবণতা বোর্ডস ওয়েল ফর নো ওয়ান বোর্ডস ওয়েল মানে ভালো পূর্ব লক্ষণ প্রকাশ করে না কারোর জন্যই ভালো পূর্ব লক্ষণ প্রকাশ করে না অ্যান্ড এবং কুড প্রুভ টু বি এবং কুড প্রুভ প্রমাণিত হতে পারে কুড প্রুফ প্রুফ মানে এখানে প্রমাণিত হওয়ার কুড প্রুফ প্রমাণিত হতে পারে টু বি এ ডিস্টেবলাইশিং ফ্যাক্টর মানে অস্থিতিশীল বিষয় হিসেবে প্রমাণিত অস্থিতিশীল বিষয় বলে প্রমাণিত হতে পারে ফর দ্য সোসাইটি সমাজের জন্য ইন ফিউচার ভবিষ্যতে সমাজের জন্য অস্থিতিশীল ডিস্টেবলাইজিং ডিস্টেব্লাইশিং ডি স্টাব্লিশিং ডি আমি এই শব্দটি তোমাদেরকে দেখাতে চাই ডিস্টেবলাইজিং সরি ডিস্টেবলাইজিং এই শব্দটি তোমাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই দেখো ডিস্টেবলাইজিং সরি দেখো ডি ডিস্টাবলাইজিং মানে হচ্ছে ডিস্টেবলাইজিং মানে হচ্ছে বিকাম আনস্টেবল আনস্টেবল মানে অস্থিতিশীল হওয়া সেটি হচ্ছে এখানে একটা অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে ডিস্টেবলাইজিং মানে অস্থিতিশীল আমরা বলতে পারি অস্থিতিশীল তো দেখো অ্যাজ যেহেতু দ্য ট্রেন্ড অব ইনক্রিজিং ইন্টলারেন্স দ্য ট্রেন্ড প্রবণতা অফ ইনক্রিজিং ইন্টলারেন্স এই ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রবণতা বোর্ডস ওয়েল বোর্ডস ওয়েল ফর নো ওয়ান কারোর জন্যই ভালো কিছুর পূর্ব লক্ষণ প্রকাশ করে না এবং কুড প্রু প্রমাণিত হতে পারে টু বি মানে বলে প্রমাণিত হতে পারে টু বি বলে এ ডিস ডিস্টাবলাইজিং ফ্যাক্টর একটি অস্থিতিশীল বিষয় বলে প্রমাণিত হতে পারে ফর দ্য সোসাইটি সমাজের জন্য ইন ফিউচার ভবিষ্যতে সমাজের জন্য অস্থিতিশীল বিষয় বলে প্রমাণিত হতে পারে দেখো যখন আমরা এই ইয়েটা এই এরিটোরিয়ালটা যখন আমরা বাংলায় অনুবাদ করলাম তখন এই এডিটোরিয়ালের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো ছিল সেগুলো আমরা তোমাদেরকে বললাম এবং গ্রামেটিক্যাল বিষয়গুলো বললাম এখন আমি তোমাদেরকে এই এডিটোরিয়ালে যেহেতু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়ালে অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডস রয়েছে আমি এখন এই ওয়ার্ডসগুলো তোমাদেরকে একটু দেখাবো কি কী ওয়ার্ড আমরা এই এডিটোরিয়াল থেকে শিখতে পারলাম দেখো ইমপিউনিটি বিচারহীনতা শাস্তি থেকে অব্যাহতি সেটা হচ্ছে ইমপিউনিটি ব্রিড মানে হচ্ছে জন্ম দেয়া ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা বা হিংস্রতা মাইনরিটিস মানে সংখ্যালঘু ডিলে ইন ট্রায়াল আদালতের বিচারে বিলম্ব সেন্ট্রাল কেন্দ্রীয় কারণ বা মূল কারণ কনস্টিটিউশন সংবিধান গ্যারান্টি প্রতিশ্রুতি দেয়া ইকুয়াল রাইটস সম অধিকার ইরিসপেকটিভ অব নির্বিশেষে ইরিসপেকটিভ অব নির্বিশেষে গ্রাউন্ড রিয়ালিটি মূল বাস্তবতা কমিউনিটিস সম্প্রদায় বিকাম ভিকটিম অব কোনো কিছু শিকার হওয়া পার্টিকুলারলি বিশেষ করে এগ্রিজাস 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 মানে হচ্ছে অসহ এগ্রিজাস মানে হচ্ছে শোচনীয় শোচনীয় মাইনরিটি কমিউনিটিস মাইনরিটি মাইনরিটি কমিউনিটিস সংখ্যালঘু সম্প্রদায় সেড কমপ্লিসিটি দুষ্কর্মে সহায়তা প্রদান গ্লেয়ারিং স্পষ্ট আনআর্থ মানে হচ্ছে উন্মোচিত করা পারপিট্রেটর পারপিট্রেটর দুষ্কৃতকারী দুষ্কৃতকারী ইগনোর উপেক্ষা করা প্লেডাউন কোনো কিছু গুরুত্ব বা ভারত্বকে কমিয়ে দেয়া ইন্টলারেন্স অসহিষ্ণুতা বোর্ড বোর্ড মানে পূর্ব লক্ষণ প্রকাশ করা ডিস্টাবলাইজিং ডিস্টাব্লাইজিং মানে হচ্ছে অস্থিতিশীল ওকে ডি স্টুডেন্স অ্যান্ড এই শব্দগুলোই ছিল এই এডিটোরিয়ালের গুরুত্বপূর্ণ শব্দ এডিটোরিয়ালটি খুব যে বেশি বড় তা না কিন্তু আমি এই এডিটোরিয়ালের মধ্যে এটি ভেঙে ভেঙে বাংলায় অনুবাদ করে দেখালাম তোমাদেরকে আসলে কীভাবে একটি এডিটোরিয়াল বাংলায় অনুবাদ করতে হয় সহজেই ওকে ডি এর স্টুন্ডেন্স এই এডিটোরিয়ালটি সর্বোচ্চ বাংলায় অনুবাদ করতে হয় তো পাঁচ মিনিট সময় লাগতো কিন্তু তোমরা কীভাবে বাংলায় অনুবাদ করবে কি কী গ্রামার এডিটোরিয়ালের মধ্যে থাকে সেই বিষয়গুলো তোমাদেরকে বললাম ওকে ডি স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স তোমাদের যদি এই এডিটোরিয়াল এবং নিউজ পেপারের ক্লাসগুলো সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমি আরও অনেক সুন্দর সুন্দর এডিটোরিয়াল তোমাদেরকে বাংলায় অনুবাদ করে দেখাবো ওকে ডিএর স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস